कितनों को लूटा है आँखों ने तेरी। अस्सलाम वालेकुम। आजकेर सम्पूर्ण भिडियोटी देखले आपनी आपनार पचंदेर छवि नाम और पचंदेर गान दिए एई धरनेर भिडियोगुलो एकदम सहजे एडिटिंग करते पारबेन। आमादेर काइनमास्टार एपस्टिर प्रयोजन होबे, एटा आपनी प्ले स्टोरे पेये जाबेन आर एटार प्रो वर्शनेर लिंक डेस्क्रिप्शन बक्से दिए राखब। प्रथमे क्रिएट निउते टाच करबेन, 9:16 सिलेक्ट करे नेक्स्टे टाच करबेन। প্রথমে ইমেজ লেখাটিতে টাচ করবেন, তারপর এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করবেন, তারপর এই কালার লেয়ারটাতে টাচ করে এখান থেকে ধরে টেনে আপনি যত সেকেন্ডের ভিডিও বানাতে চান তত সেকেন্ড পর্যন্ত লম্বা করে দেবেন। 30 সেকেন্ড করে একদম প্রথমে গিয়ে টিক মার্কে টাচ করব, তারপর আমরা লেয়ার অপশনে টাচ করব, মিডিয়াতে টাচ করব। গ্যালারি থেকে একটা PNG ছবি সিলেক্ট করবেন, এটার ডাউনলোড লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এই লেয়ারটাতে টাচ করবেন, এখান থেকে টেনে এটাকে শেষ পর্যন্ত লম্বা করে দেবেন। শেষ পর্যন্ত করার পর একদম প্রথমে গিয়ে এই গড়টাতে টাচ করবেন, তারপর এখানে টাচ করে এটাকে ফুল স্ক্রিন করে দেবেন, তারপর টিক মার্কে টাচ করবেন, আবার লেয়ার অপশনে টাচ করবেন, মিডিয়াতে টাচ করবেন। গ্যালারি থেকে আপনার পছন্দের যে কোনো একটা ছবিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই ছবির লেয়ারে টাচ করে এখান থেকে টেনে এটাকে ভিডিওর শেষ পর্যন্ত লম্বা করে দেবেন। তারপর একদম প্রথমে গিয়ে এখানে 3 ডটে টাচ করবেন, সেন্ড টু ব্যাকে টাচ করে দেবেন। তারপর এখান থেকে ধরে এটাকে ছোট করব, তারপর এটাকে ধরে নিয়ে আমরা প্রোফাইল ছবিতে মাঝখানে বসিয়ে দেব। আপনি চাইলে এখানে ধরে ছোট বড় করতে পারেন। বসানোর পর টিক মার্কে টাচ করবেন, আবার লেয়ার অপশনে টাচ করবেন, এখানে মিডিয়াতে টাচ করবেন। গ্যালারি থেকে আপনার পছন্দের অন্য আরেকটা ছবি সিলেক্ট করবেন, ছবিটি আনার পর ছবির লেয়ারে টাচ করবেন, তারপর এখান থেকে টেনে এটাকে শেষ পর্যন্ত লম্বা করে দেবেন, তারপর একদম প্রথমে চলে যাবেন, তারপর 3 ডটে টাচ করে সেন্ড টু ব্যাকে টাচ করে দেবেন। ছবিটাকে নিচে নেব, তার আগে এখান থেকে ধরে এটাকে আমরা ছোট করে উপরের খালি ঘরটাতে ভালোভাবে ছোট করে বসিয়ে নেব। ছবিটাকে ভালোভাবে বসানোর জন্য প্রথমে ক্রপ অপশনে টাচ করে এইখানে ধরে এটাকে উপরের দিকে উঠিয়ে নিচের অংশটাকে কেটে দেবেন, তারপর টিক মার্কে টাচ করবেন, তারপর আবার লেয়ারে টাচ করবেন, মিডিয়াতে টাচ করবেন। গ্যালারি থেকে অন্য আরেকটা ছবি সিলেক্ট করবেন, ছবিটি সিলেক্ট করার পর এই ছবির লেয়ারে টাচ করবেন, তারপর এখান থেকে টেনে আমরা শেষ পর্যন্ত করে দেব, তারপর আমরা একদম প্রথমে চলে যাব, এখানে 3 ডটে টাচ করব, সেন্ড টু ব্যাকে টাচ করে দেব, তারপর এখান থেকে ছোট করে এটাকে একদম নিচের বক্সে নিয়ে ভালোভাবে বসিয়ে দেব। তার জন্য আপনি ক্রপ অপশনে টাচ করবেন, তারপর এখানে ধরে আপনি চাইলে এটাকে কেটে নিতে পারেন, তারপর আমরা টিক মার্কে টাচ করব, তারপর এখানে ধরে ছোট বড় করে ছবিটাকে ভালোভাবে মাঝখানে বসিয়ে নেবেন, তারপর টিক মার্কে টাচ করবেন, আবার লেয়ার অপশনে টাচ করে মিডিয়াতে টাচ করবেন। গ্যালারি থেকে আপনার পছন্দের যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন, তারপর ছবির যে লেয়ারটা এটাতে টাচ করে এখান থেকে ধরে টেনে এটাকে শেষ পর্যন্ত লম্বা করে দেবেন, তারপর একদম প্রথমে গিয়ে 3 ডটে টাচ করবেন, সেন্ড টু ব্যাকে টাচ করবেন, তারপর এখান থেকে টেনে উপরে নিচে জুম করবেন, ফুল স্ক্রিন করে এটাকে মাঝখানে বসিয়ে দেবেন, তারপর এখানে টিক মার্কে টাচ করবেন, আবার লেয়ার অপশনে টাচ করবেন, মিডিয়াতে টাচ করবেন। গ্যালারি থেকে একটা শেডো PNG সিলেক্ট করবেন, এটার ডাউনলোড লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। তারপর এই লেয়ারটাতে টাচ করবেন, এখান থেকে টেনে এটাকেও শেষ পর্যন্ত লম্বা করে দেবেন, তারপর একদম প্রথমে গিয়ে এখান থেকে টেনে এটাকে জুম করবেন, ভালোভাবে জুম করার পর একদম নিচে নিয়ে বসিয়ে দেবেন, তারপর 3 ডটে টাচ করে সেন্ড টু ব্যাকে টাচ করবেন, তারপর আবার 3 ডটে টাচ করবেন, এখানে ব্রিং ফরওয়ার্ডে টাচ করবেন, তারপর এখানে টিক মার্কে টাচ করবেন,
আবার লেয়ার অপশনে টাচ করবেন, মিডিয়াতে টাচ করবেন, গ্যালারি থেকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করবেন। এটার ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। ভিডিওটি সিলেক্ট করার পর এগুলোকে উপরের দিকে উঠাবেন। এখান থেকে স্প্লিট স্ক্রিন লেখাটাতে টাচ করে এই ঘরে টাচ করে এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। তারপর স্প্লিট স্ক্রিন লেখাটাতে টাচ করবেন, এগুলোকে উপরের দিকে উঠিয়ে এখানে ব্লেন্ডিংয়ে টাচ করে এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে টিকমার্কে টাচ করবেন, আবার লেয়ার অপশনে টাচ করবেন, মিডিয়াতে টাচ করবেন, গ্যালারি থেকে আরেকটা লাভ ইফেক্ট ভিডিও সিলেক্ট করবেন। এটার ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। তারপর এগুলোকে উঠিয়ে এখান থেকে স্প্লিট স্ক্রিন লেখাতে টাচ করবেন। তারপর এই ঘরটাকে সিলেক্ট করবেন, আবার এখানে স্প্লিট স্ক্রিন লেখাটাতে টাচ করে এগুলোকে উপরের দিকে উঠিয়ে ব্লেন্ডিং অপশনে টাচ করবেন। তারপর স্ক্রিনটাকে সিলেক্ট করবেন, তারপর এখানে টিকমার্কে টাচ করবেন। এখান থেকে লাভ ইফেক্টের যে লেয়ারটা, এটাতে টাচ করে এগুলোকে উপরের দিকে উঠাবেন। এখান থেকে অ্যাডজাস্টমেন্টে টাচ করবেন, তারপর একদম নিচে চলে যাবেন। এখানে এইচ ইউ ই এটাকে বাড়িয়ে কমিয়ে আপনি লাভ ইফেক্টের কালারটাকে পরিবর্তন করতে পারবেন। আপনার ছবির যে জামার যে কালারটা, আপনি চাইলে সেই কালারটা করে দিতে পারেন। আমি হলুদ রাখব, এই বরাবর রেখে আমি এখানে টিকমার্কে টাচ করে দেব। তারপর আপনাকে এখানে লেয়ারে টাচ করতে হবে, তারপর টেক্সটে টাচ করবেন। তারপর এখানে আপনার নামটি আপনাকে লিখে নিতে হবে, আমি একটা নাম লিখে নিচ্ছি, তারপর ওকেতে টাচ করে দেব। এখানে ডাবল এতে টাচ করব। এখান থেকে আপনার পছন্দের যে কোনো ফন্ট আপনি সিলেক্ট করতে পারেন, আমি এটাকে সিলেক্ট করব, তারপর টিকমার্কে টাচ করব। তারপর এখান থেকে ধরে এটাকে ছোট বড় করতে পারবেন, তারপর এই মাঝখানের ঘেপে ভালোভাবে এটাকে বসিয়ে নেবেন। বসানোর পর এখান থেকে টেনে আমি শেষ পর্যন্ত লম্বা করে দেব। তারপর আমরা একদম প্রথমে গিয়ে টিকমার্কে টাচ করব। এখানে অডিওতে টাচ করবেন, তারপর সংসে টাচ করবেন। আপনার গ্যালারির অডিও গানগুলো থেকে আপনার যে গানটা পছন্দ সিলেক্ট করে প্লাস আইকনে টাচ করবেন, তারপর ক্রস অপশনে টাচ করবেন। তো চলুন দেখে নিই আজকের ভিডিওটি কেমন হয়েছে। ভিডিওটাকে সেভ করার জন্য এখানে টাচ করবেন, তারপর সেভ লিখাটিতে টাচ করবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।